told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অঙ্কিতাস রান্নাবাটি। আমি অঙ্কিতা, আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমি খুব 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 স্পেশাল একটা ফুড ব্লগ রেসিপি। এখন থেকে সপ্তাহে একটা দিন হলো আমার চ্যানেলে একটা করে ফুড ব্লগ রেসিপি আসবে। তো আজকে আমি বেথরি একটা নতুন রেস্টুরেন্টে চলে এসেছি আমার ফুড ব্লগ নিয়ে। আগে প্রথমে আমি রেস্টুরেন্টটাকে তোমাদেরকে আমি ঘুরে দেখাই। তো সামনে বসে আছে আমার প্রতিদেব। যাই হোক, রেস্টুরেন্টটা একদমই নতুন হয়েছে। এই রেস্টুরেন্টে আজকে খাবার দাবার ঠিক কীরকম হয়, ভালো কি না, সেই সব কিছু টেস্ট করতে আমরা প্রথমেই চলে এসেছি। যাই হোক, ডেকোরেশনটা রেস্টুরেন্টের ভেতরে কিন্তু দারুণ, A1 ক্লাস একদম। সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর পরিবেশ, মনোরম। তো প্রথমে আমি তোমাদেরকে রেস্টুরেন্টটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই যে এখানে কীরকম কী আছে সব কিছু। টেবিল চেয়ারের সংখ্যা খুব একটা বেশি নয়, বাট নতুন রেস্টুরেন্ট হিসেবে অনেক সুন্দর এটা। এই যে আমি বসে আছি, সামনেই আমার হাজবেন্ড বসে আছে। তো বাকি আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি। Change I need today, I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not no khetei byastoini জানি না নখ খাওয়া স্বভাবটা আর কবে যাবে। ছোটোর থেকে বড় হয়ে গেল, বুড়ো হতে চললো, তা এখনো পর্যন্ত নখ খাওয়া স্বভাবটা ছাড়তে পারলো না। তো যাই হোক, রেস্টুরেন্টে তোমরাও আসতে পারো। এখনও খাবার দাবার আমরা আরম্ভ করিনি, খেয়ে দিয়ে বলবো খাবার এখানে কীরকম, কোন রেসিপিটা কীরকম হয়েছে, ভালো হয়েছে কি খারাপ হয়েছে। যাই হোক, আমরা একটা থালি অর্ডার দিয়েছিলাম এখানে, সেই থালিটা চলে এসেছে, আর তার সাথে দিয়েছিলাম মটন কষা। দেখে তো মনে হচ্ছে সব কিছু অনেক টেস্টি হবে। তো এই থালিটা আমরা এখানে নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছে আমাদেরকে। মোটামুটি 15 মিনিটের মধ্যেই খাবার দিয়ে চলে গেছে। আমার বরের আর তর হয়েছে না, তাড়াহুড়ো করে খেতে লেগে গেছে। যাই হোক, প্রথমে আমি তোমাদেরকে খাবারগুলো কীরকম সেটা আমি ভালো করে দেখিয়ে দিই। এখানে আছে পাঁপড় ভাজা, আলু উচ্ছে ভাজা, ডাল, এখানে একটা চাল কুমড়োর তরকারি, ওখানে আছে ভিন্ডি দিয়ে, আলু দিয়ে একটা সর্ষে পোস্ত বাটা, চাটনি, লেবু, পেঁয়াজ আর সুন্দর করে ভাতটা। তো আর দেরি না করে এবার আমি আরম্ভ করে দিই খাওয়ার জন্য। প্রথমে আমি খাবারগুলোকে নিচে নামিয়ে নিচ্ছি। ভাতটা আমি বলবো থালি হিসাবে, যেহেতু এখানে থালিটাই আমরা অর্ডার দিয়েছি, কিন্তু ভাতের চালটা কিন্তু সামান্য একটু মোটা, এটা আমার পছন্দ হয়নি। এখানে আমি নাম্বার এখানে কমিয়ে দেব অনেকটাই। ভাতের চালটা বেশ মোটা, মানে আমরা সাধারণত বাড়িতে যেরকম ভাত খাই তার থেকে অনেক বেশি। প্রথমে আমি ডালটা নিয়ে নিচ্ছি, এবার আলু উচ্ছে ভাজা দিয়ে খাওয়াটা স্টার্ট করলাম। But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. বেশ ভালোভাবে খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে। আমি এখানে আস্তে আস্তে খাচ্ছি, সমস্ত কিছু আস্তে আস্তে টুক 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 করে খাওয়া শেষ হয়ে গেল। এখন আমি যেটুকু মটন করে রয়েছে সেটা খেয়ে নিচ্ছি। যাই হোক, সব শেষে খাওয়ার হিসাবে দেখতে গেলে আমার সবথেকে বেশি মটন কষাটাই ভালো লেগেছে। এটা যথেষ্ট নরম আর খুবই সুন্দর হয়েছিল রান্নাটা। আর এই যে চাল কুমড়োটা একদম ভালো হয়নি, আমি খাইনি। চাটনিটা এখনও টেস্ট করা হয়নি, ওটা টেস্ট করবো, এগুলো পড়ে রয়েছে। ওনারও খাওয়া মোটামুটি শেষের দিকে। তো সেইভাবে দেখতে গেলে থালিটার এখানে শুধুমাত্র মটনটা আমরা ভালো খেয়েছি, থালির সঙ্গে মটনটা ছিল না, মটনটা আমরা আলাদাভাবে অর্ডার নিয়েছি। আর এখানে যে চাটনিটা পড়ে রয়েছে, চাটনিটাও সুন্দর খেতে, বাকি কোনো কিছুই অতটা ভালো লাগেনি, ডাল বলো, ভাতের চাল বলো, সব কিছুই। যাই হোক, খাওয়া দাওয়া শেষে এখন আমরা বাড়ি ফেরার দিকে, বিলটা পেমেন্ট করতে হবে মোটামুটি। চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। তো আজকের ফুড ব্লগিংটা কীরকম লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে, আর তোমরা এরকম ফুড ব্লগিং চাও নাকি সেটাও জানিও।